একবারে অফার দিয়ে দিচ্ছিলেন আরে তো পাতা কিন্তু জাদুর পাতা 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 ভাই হ্যাঁ

আচ্ছা খাসি পাঠি সব মিলিয়ে আছে না ভাই হ্যাঁ খাসি পাঠি মিলে আছে সব মিলিয়ে আছে আচ্ছা এই সর্বনিম্ন দামে কত আছে ভাই আজকে সর্বনিম্ন আপনার 10000 পর্যন্ত আছে ভাই 10000 পর্যন্ত আছে আচ্ছা আপনি ঠিকানাটা একটু বলেন জি ভাই ঠিকানাটা একটু বলেন আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা জি শাখারিপাড়া গ্রাম শাখারিপাড়া গ্রাম জি আচ্ছা এটা হচ্ছে কোনো ঠিকানা নাটোর শট থেকে আট থেকে কিলোমিটার আমার এসে মানে এখন যে মানুষেরই মুখস্ত বেশি হয়ে গেছে ভাই নাটরের মকলেস আছে নাটোরের মকলেস আছে না দেখ এই বাচ্চাগুলো আজকে একটু দেখাবো বড় খাসিও আছে আবার তো তখন ছাগল আছে সব মিলে একটু দেখানোর চেষ্টা করবো হ্যাঁ এখানে একটি প্যাকেজের ব্যবস্থা করছে আমাদের মকলেস ভাই এই বছরের সেরা প্যাকেজ আনকমন প্যাকেজ আনকমন কেন হলো এখানে আনকমন হচ্ছে যে পাঁচটি মেয়ে ছাগল আর একটি হচ্ছে পাঠা আপনার দিয়ে আপনার হচ্ছে যে পাঁচটি মেয়ে একটি পাঠা দিয়ে প্যাকেজ করা হয়েছে এরকম প্যাকেজ এই বছরে হয় নাই তিনটার সাথে একটা পাঠা চারটার সাথে একটা পাঠা গেছে কিন্তু ছয়টার সাথে এখন পর্যন্ত আসে নাই এ হলো বিষয় বাংলাদেশ ভাই মেয়ে ছাগল বয়স কেমন যাচ্ছে মেয়ে ছাগল আপনার চার তিন মাস তিন মাস বয়স জি মেয়ে ছাগল বয়সটাই হচ্ছে তিন মাস মাস আর পাঠাটার বয়স পাঠাটা আপনার সাড়ে চার মাস সাড়ে চার মাস আচ্ছা ভাইকে দিয়ে দেন পাঁচটা দিয়ে দেন ভাইকে পাঁচটা দিয়ে দেন পাঠাটা আগে দেখাই আমরা বিডার যেটা এটা আগে দেখাই

পিছে একটা মেয়ে থেকে গেছে কি ওটা ছোট মেয়ে নাকি না এটা আলাদা আলাদা মেয়ে জি আচ্ছা এই একটা মেয়ে মেয়ে বাচ্চা বলা বয়স মেয়ে 3 মাস 3 মাস বয়স ও পাশে একটা কুরআন দুই পাশে একই কালার দেখেন সবগুলা কিন্তু খাওয়া দাওয়া সব ঠিক আছে এবং কানটাও দেখেন একবারে কানটা কোন সেই কোয়ালিটির কাফরেটাও বলে আমরা কাফরে বলি কাফরেটাও সেই কানটা বড় কানে হ্যাঁ বড় কান বড় কানের এই হলো বিষয় আচ্ছা এটা ছেড়ে দেন ভাই ধীরে ধীরে সব দেখাই এই একটা এই দেখো মুখ সি ছুটে গেছে আচ্ছা ক্লাস বিটার বাচ্চার সাথে একটা ভালো মানের পাঠা এই হলো বিষয় আচ্ছা দেন ঘুরা ফিরা এটা দেখেন একটু এটা যমুনা পাড়ি বলে এটা যমুনা পাড়ি মনে করেন যে দুধ বেশি হয় আচ্ছা যমুনা পাড়ি এবং কালারটাও সেরকম আবার মনে করেন যে মাজাটাও সেরকম জি 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 এই হলো বিষয় আচ্ছা ছেড়ে দেন এটা ছেড়ে দেন আচ্ছা আরো একটু মিয়ে পাঁচটি মিয়ে সকল ভাই হ্যাঁ জি একটু ধীরে ধীরে দেখেন পাঁচটি মিয়ে সকল এটা কোন আবার এই যে পাঠা দেখালাম পাঠার কালারের কালার একবারে ম্যাচিং হয় পাঠার সাথে ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ পাঠার সাথে ম্যাচিং হয়ে গেছে কালারটা ও ওপাশে ঘুরান

এই একটা ওপাশে গুড়ান ওপাশে গুড়ান হ্যাঁ এই যে এবার ধরেন ভাই সবগুলো একসাথে ধরেন এই হচ্ছে পাঁচটি মেয়ে ছাগল নিয়ে আপনার হচ্ছে একটি পাঠাতে প্যাকেজ টোটাল হচ্ছে ছয়টি না ভাই জি জি ছয়টি টোটাল হচ্ছে ছয়টি আচ্ছা মকলেশ ভাই জি ভাই এই যে প্যাকেজটা সাজাইছেন আপনি জি একটা নতুন উদ্যোক্তা যদি নেয় আপনি প্যাকেজটার দামটা কত নেবেন এই ছয়টা নিলে আপনার একবারে বিরানব্বই হাজার টাকা দাম

না প্যাকেজ ওইভাবে দরদম যেহেতু সীমিত লাভ আবার মনে করেন যে বিকাশ খরচ টিয়ারিং খরচ ওইটা আমি দিলে ছয়টা মালে মনে করেন যে ছয় হাজার টাকা মাইনাস হয়ে যায় ছয় হাজার টাকা মাইনাস হয়ে যায় হ্যাঁ এই কারণেই মনে করেন যে আমি ফিক্সড দামে বিক্রি করি বিকাশ আর টিয়ারিং খরচটা ওটা আমি দিয়ে দিই টিয়ারিং খরচ উনি দিয়ে দিবে এটা কি বাচ্চা এই দুইটাই আপনার খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা হ্যাঁ দুইটাই খাসি বাচ্চা বয়সটা কেমন যাবে এগুলা তিন মাসের ভাই আচ্ছা দুইটা মুখোমুখি করেন দুইটা মুখোমুখি করেন দেখতে ভালো লাগবে না হ্যাঁ

আচ্ছা এই বাচ্চাটার দাম চাচ্ছেন কেমন এটা আপনার বাচ্চাটা যদি নেয় একবারে ফিক্সড প্রাইস 18000 টাকা 18000 টাকা হ্যাঁ 18000 টাকা ফিক্সড প্রাইস খাওয়াটা দেখা দিই দর্শককে খাওয়া দেখা দিই একবার ক্লিয়ার ভাবে প্রতিবেদন করি আপনারা উপকৃত হবেন এই হলো বিষয় বাচ্চা আছে এখানে খাসি না মাটি ভাই এই দুটো খাসি ভাই দুটোই খাসি জি এই দুটো এইখানে কি বিকল্প বলা আপনি ছেড়ে দেখুন না এখানে হ্যাঁ এখানে মনে করেন যে এরা জায়গা একটু ছেড়ে দিয়ে খাওয়াই ভাই আপনাদেরকে এদিকে ভুট্টা চাষটা বেশি হয় নাকি হ্যাঁ হ্যাঁ ভুট্টা আছে আর দেখেন পিছনে এগুলো সব ভুট্টা এখানে সরিষা ছিল হ্যাঁ সরিষা ছিল সরিষা কাটে নিছি জি 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 এই হলো বিষয় কাটে নিয়ে যে ছাগলগুলো মনে করেন আপনি আসার আগে মনে হয় দেখলেন সব একবারে ছেড়ে দিয়ে খাওয়াচ্ছিল জি এখানে খায় ছেড়ে দিয়ে খাওয়ায় ভালো আচ্ছা এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো না তিন মাস তিন মাস বয়স আচ্ছা এই জোড়া বাচ্চা বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এই জোড়া নিলে একবারে সাতাশ হাজার পাঁচশো টাকা নিবো ভাই সাতাশ হাজার পাঁচশো টাকা জি একদম একই দাম সাতাশ হাজার পাঁচশো টিয়ারিং খরচ বিকাশ খরচ এটা আমার আচ্ছা একটু কাছ থেকে দেখে দিই একই জোড়া না ভাই হ্যাঁ একই জোড়া একই জোড়া একই রকম দুই পাশে একই রকম কালার এ দুই পাশে একই রকমের কালার কালারটা তারপরে দেখায় দেই দুই পাশে একই রকম কালার কোনো ডিফারেন্স নাই এই দেখেন এই হলো দুইটা আচ্ছা এই পাশে দেখেন

বাচ্চা এগুলো বড় হয় ভালো ভাই হ্যাঁ এগুলো বাচ্চা কিন্তু বড় হয়ে ভালো বলতে পারবো না যে হান্ড্রেড জি কিন্তু কষের কসের খাসি পালবেন আপনার লাভন জি ভাই এই হলো বিষয়

জোড়া যদি নেয়ারে পঁচিশ হাজার টাকা দুইটাই খাসির বাচ্চা এবং খুব সুন্দর কালার ফুল বাচ্চা দেখেন পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা হলে দুটি বাচ্চা নিতে পারবেন ভাই এগুলোকে আলাদা সুযোগ আছে

এই ধরনের পাঠা একটু যদি হাতে গঠন দেখে আপনি নিতে পারেন এগুলো বড় লাভ আছে হ্যাঁ পাঠা যদি পালতে পারে পাঠাতে লাভ বেশি ভাই জি পাঠাতে লাভ বেশি হয় আচ্ছা এই যে বড় পাঠা যেটা হ্যাঁ জি বড় পাঠা তো আলাদা আলাদা দাম বলেন যেহেতু দুইটা কোয়ালিটি দুই রকম আছে ভাই জি জি ছোট বড় আছে জি এই ভালো যেটা এটা কেমন দাম চাচ্ছেন এটা যদি নেয় একবারে জানেন তো আমি ফিক্সড রেটে বিক্রি করি এটা যদি নেয় একবারে 26000 টাকা নিব একদম একই দাম 26000 তারপরেও জিনিসটার কাইপ্রিয়া এটা ভালো করে দেখা দেন ওরে বাবা একবারে সেই কাইপ্রিয়া তুলতে পারতেছেন তো না অনেক ভাই ভারী তো মনে করেন ভিডিও তো বড় লাগে ছোট লাগে কিন্তু তারপরেও পাঠাটা একবারে দেখলে স্বয়ংচকে দেখলে বড় লাগে একদম লাদুস লুজুস পাঠা আয়া আচ্ছা তোমরা কি খাইতে চলে আসছো দাওয়াত তো দেয়নি তোমাদের বিনা দাওয়াতে চলে আসছে ভাই এই যে এটা ও আর ধরে জব করছে এই যে এটা হলো এরকম পাঠা এই যে কুরাস বিটের পাঠা জি হ্যাঁ যা এটা বয়স কেমন যাবে ভাই ধর হ্যাঁ এটা ভাই বয়স জি বয়স এটা আপনার 4 মাস 4 মাস বয়স আচ্ছা 4 মাস বয়সে এই পাঠার দাম কেমন আছে এটা যদি নেয় একবারে ফিস্ট পাই 16500 টাকা 16500 টাকা এই পাঠাটা জি এখন দেখেন দুইটা পাঠা দুই রকম কোয়ালিটি যা কারণে এটা কাপড়টা দেখেন গোলার ঝুল টুল দেখেন একবারে এই কারণে কিন্তু মুখটাও দেখেন একবারে জিবলা তোতা হবে মনে করেন আচ্ছা একবারে ইয়ে মুখটাও বের হয় আছে জিবেটাও বের হয় আছে আচ্ছা এইটা হচ্ছে এই 26000 জি এটা 26000 এটা 16000 16000 হ্যাঁ এখন প্রাইস এখন যদি মনে হয় না এটাও 16000 টাকা দাম

এই ছাগলটা হাইট টাইট মেপে কত ইঞ্চি হয়েছিল ভাই এটা আপনার তেত্রিশ তেত্রিশ ইঞ্চি হাইট হয়েছিল তেত্রিশ ইঞ্চি হাইটের ছাগল আট ছাগল আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এটা যেহেতু ফিস্ট প্রাইস বলি আমি ফিস্ট প্রাইস আপনার পঞ্চান্ন হাজার টাকা পড়ে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা এই দিক থেকে একটু হাঁটা নেন খাওয়াটাও দেখা দিই খাওয়া টাওয়া সব না খাইলে তার এরকম বডি হতো না ভাই খুব সুন্দর বডি জি আচ্ছা

হ্যাঁ জিএ ভাইয়ের কাছেই যাই আমি সব মনে করেন যে যতটা আমি বিট করাই জিএ ভাইয়ের কাছেই যাই আচ্ছা জিএ ভাইয়ের কাছে যাবেন এই ছাগলটা আপনি ধরা নিয়ে আসবেন ভালো একটা পাঠাতে প্রজনন করাবেন না আমরা গেলে ভালো পাঠাই দেয় আমি জিয়া ভাইকে ফোন দিয়ে বলে দিব হ্যাঁ জিএ ভাই থেকে খুব সুন্দর করে প্রজনন করা দিবে যদি রাখার দরকার লাগে জিএ ভাই রেখে দিবে সমস্যা নেই আমি এমএও বলে দিব একবারে ভালোভাবে প্রজনন করা দিবে রেজাল ভালো আসবে ঠিক আছে ভাই একটা খাসি আছে জি বড় খাসি বড় খাসি আছে এখানে জি 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 তাহলে আপনারা এই কুরবানিতে আপনারা ইয়ে করতে পারবেন আগামী কুরবানির টার্গেট নিয়ে এটা লালন পালন করতে পারেন সমস্যা নেই মোটামুটি কয় মাস সময় পাবে দুই তিন মাস হ্যাঁ হ্যাঁ এটা এখন মনে করেন যে তিন তিন মাস তো সাড়ে তিন মাস তো সময় পাচ্ছে সময় পাচ্ছেন এর মধ্যে যদি আপনি ভালোভাবে খাওয়াইতে পারেন